হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে চাঁদ রাত, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রুম ডেকোরেশন। তো ঈদের আগের দিন সবাই কম বেশি নিজের রুমটাকে সাজিয়ে থাকেন। তো আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি নিজের জায়গাগুলিকে খুব সুন্দরভাবে পরিপাটি করার জন্য। তো যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই নিজের রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। শুধুমাত্র টাকা হলেই রুমটাকে পরিপাটি করে রাখা যায় না, এমনিতেও নিজের রুমটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় কম টাকার মধ্যে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের রুমটাকে কিভাবে কম টাকার মধ্যে পরিপাটি করে রাখা যায়। তো এই তো এই চাদরটা খুবই রিজনেবলের মধ্যে আমি কিনেছিলাম, চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই চাদরটা আমি মাত্র 250 টাকায় কিনেছি। এই চাদরটা যেহেতু অনেক কম দাম, যার কারণ চাদরটা একটু ছোট, আমার খাট যেহেতু বড় চাদরটা ছোট হয়ে গিয়েছে, যার কারণে আমি সাইড দিয়ে কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার কারণে চাদরটা দেখতে আরও বেশি ভালো লাগছে, আর এটার সাথে ম্যাচিং করে কুলবালিশের কভারও বানিয়ে নিয়েছি। এবার আমি খাটের মধ্যে চাদরটাকে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এবার বালুশের কভারগুলিকে ভরে নিচ্ছি, সুন্দর করে ভরে ফিতাটাকে বেঁধে নিচ্ছি। কুলবালিশের কভারটা আমি যেহেতু সেলাই কাজ জানি, যার কারণ আমি নিজেই বানিয়ে নিয়েছি, আর আমার পর্দাগুলিও সেম কাপড়ের। তো নিজেরা যদি সেলাই কাজ জানা থাকেন তাহলে কিন্তু নিজের জামা কাপড় কিংবা ঘরের জিনিস খুব সুন্দরভাবে করে ফেলতে পারেন। তো এই তো এবার আমি বালিশগুলিকে গুছিয়ে নিলাম, আর যে হার্ট শেপের যেই কুশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি ব্যান্ড থেকে কিনেছি। তো এই কুশনগুলি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এই কুশনগুলি আপনারা চাইলে মাঝখানে একটাও রাখতে পারেন, আমার কাছে যেহেতু দুইটা ছিল যার কারণ আমি এভাবে রেখেছি। তো এই তো আরেকটা কিউট লাইটিং দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা, আমার ঘরের মধ্যে অনেক কিউট কিউট একটা জিনিস। তো এই তো এবার বেডের সাইডে একটা টুল দেখতে পাচ্ছেন, আরেকটা গাছ। এই টুলটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে, কারণ আমি তাকে বলেছিলাম, আর এই গাছটাও আমার অনেক শখের। আর এই তো তার সাইডে হচ্ছে আল্লাহ লেখা ওয়ালমেট, আর এদিকে হচ্ছে ছোট্ট একটা ফুলের টব। তো এই ফুলের টবটা হচ্ছে আর্টিফিশিয়াল, তো এটাকে আমি মাঝখানে রেখেছি। আর এই সাইডে হচ্ছে বড় একটা ফুলের টব, তো এগুলিও কিন্তু আর্টিফিশিয়াল, এটা হচ্ছে ঝুলন্ত ফুলগুলি। তো ফুলগুলি ঝুলন্ত হওয়াতে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই সাইডে আমি একটা মিরর লাগিয়েছিলাম অনেক ছোট্ট, আর এই সাইডের পুঁতিগুলি আমার ছেলে তুলে ফেলেছে। আর এদিকে আরেকটা মানি প্ল্যান্ট গাছ, তো এই গাছগুলি পানির মধ্যেই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখছেন সেই কিউট লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর এটা তিন রকমভাবে জ্বালানো যায়। তো এই তো যেখানে ছিল কম্পিউটার টেবিল সেটার উপরেই ছিল একটা ঘড়ি, ঘড়িটাও দেখতে কিন্তু অনেক কিউট, ছোট্ট মোটা একটা ঘড়ি। আর এদিকে ছিল মানি প্ল্যান্ট গাছ, আর এদিকে ছিল ব্যাম্বো প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক কিউট। ঘরের মধ্যে যদি এরকম সবুজ সবুজ গাছ থাকে তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আর সবসময় দেখতে ভালো লাগে। আমার যেহেতু গাছ অনেক বেশি পছন্দ, ঘরের মধ্যে রোদ না আসলেও আমি ঘরের মধ্যে সবসময় গাছ রাখার চেষ্টা করি, মাঝে মধ্যে এইগুলিকে ছাদেও দিয়ে আসি। তো এই তো এবার আমি কম্পিউটার টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি, আর এটার মধ্যে রেখে দিয়েছি ছোট ছোট জিনিসগুলি যেগুলি কম্পিউটারে কাজে লাগে, যেমন ধরেন প্রিন্ট অ্যাপ অনেক কিছুই আছে এটার মধ্যে। তো এই বক্সগুলিকে আমি কখনো ফেলে দেই না, এগুলিকে আমি কাজে লাগাই। তো এই তো এই ব্যাম্বো প্ল্যান্টার ভেঙে গিয়েছিল, তখন আমি পানিতে রেখেছি, এটা থেকে কত সুন্দর শিখর বাড়িয়েছে। তো এই তো মাশাআল্লাহ এই গাছটা সুন্দর হচ্ছে। আর এদিকেও আরেকটা বক্স রেখে দিয়েছি, এটা হচ্ছে অ্যাপেক্সের বক্স। আমি একটা বক্স তো ফেলে দেই না, সবগুলি বক্সকেই কাজে লাগাই, যে কোনো কাজেই এই বক্সগুলিকে ব্যবহার করা যায়।
তো এই তো আমার ঘরের আরেকটা সাইডে হচ্ছে ড্রেসিং টেবিল আর হচ্ছে ওয়ার্ড্রব। তো দুইটা জিনিসই আমি মালয়েশিয়ান উডকাটের কিনেছি, কারণ এগুলি দেখতে অনেক ভালো লাগে। কিন্তু ঝামেলা একটাই, এগুলির মধ্যে ধুলাবালি পড়লে অনেক বাজে দেখা যায়। তো এবার আমি এগুলিকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সবসময় চেষ্টা করি সব কিছু একটু পরিষ্কার করার জন্য, মাঝে মধ্যে হয়ে ওঠে না, তখন দেখতে অনেক বাজে লাগে। তো এই তো এবার আমি এগুলিকেও পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু পরিষ্কার করে আবারই এগুলিকে জায়গা মতন সুন্দর করে রেখে দিচ্ছি। তো এই ফুলের টপটা একটা আন্টি আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে কাঁচের টপ। এই টপটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর এটাকে আমি এভাবেই সাজিয়ে রাখি। আর এই পাশে হচ্ছে আমার বাবুর একটা খেলনা, তো এই খেলনাটাকে আমি এভাবেই ঝুলিয়ে রেখেছি। আর এদিকে আমি আয়নাটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আয়নাটাকে টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। টিস্যু দিয়ে কিন্তু আয়না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এক্ষেত্রে আয়নাটাকে আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে হালকা পানি দিয়ে, তারপর টিস্যু দিয়ে পরিষ্কার করলেই আয়নাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এটা যেহেতু মালয়েশিয়ান উডকাট, এটার মধ্যে পানিটা কম লাগালেই ভালো হবে। তো এই তো আলহামদুলিল্লাহ পুরো রুমটাকেই গুছিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুম ডেকোরেশনটা কীরকম হয়েছে, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।